আরে না তে তুমি আর আমার পায়জামা দাও দেব না দেব না মানে এইগুলা কি বলতাছো পায়জামা দাও তো তাড়াতাড়ি দেখো না দেখো নাতি আর কই দেখো দাদি অনেক কষ্টে এই জিনিসটা খুলছি তাছাড়া এই জিনিসটা ছাড়া তোমার ওই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে দেখো আমার একটা ইজ্জত আছে না দেও না আমি পড়ি সমস্যা কি যখন বুড়া বাড়ার কাছে বিয়ে বইছো তখন কি সমস্যা হয় নাই আরে শুনো সে তখন জোয়ান ছিল এখন নয় বুড়ো হয়েছে তাতে কি সমস্যা হয়েছে কও নাতি দাদি এই কথা কইও না তুমি যে আমার দাদা পাঁচ নাম্বার বিবি আমি ভালো করে জানি সেটা তো তুমি জানোই তার লেগেই তো এরকম জোয়ান এই জন্য তো আমি কইছি যেহেতু আমার দাদা এই বুড়া বয়সে এরকম গাড়ি চালাইতে পারে না না পারলে কি করবো নাতে কি গাড়ি চালাইবো নাকি আবার জিগে সালামও দেখে তো এটা খুলছি সেটা তো আমি বুঝছি যে আমি ঘুমাই আছি নাতি আমার এটা খুলছে কেন হ্যাঁ এবার শোনো দাদি হ্যাঁ বলো তোমার সেলাওয়ারটা মনে করো আমি দিতে পারি তুমি আমার যদি দাদার লাগে যা যা করো এটা করতে দাও তাহলে তোমার সেলাওয়ারটা দেবো অন্য কেউ তো আর করবো না নাতি তো করতে চাইছে ঠিক আছে আমি রাজি কই কি তাহলে আগে কইবা না যেদিন তোমার বিয়ে করে নিয়ে আসে সেই রাত্রে আমি সেলোয়ার খুলতাম না এই রাত্রে সেলোয়ার কেমনে খুলবা এই রাত্রে তো তোমার দাদাই খুলবো এখন তুমি খুলো ঠিক আছে সেলো তো খুললেই ফেলাইছি এখন তাহলে কামটা করে হ্যাঁ আসো 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 নাতি একটু আসতে দেও এত জুড়ে দেও কে তোমার দাদাই তো এত জুড়ে দেয় না দাদি হ্যাঁ সত্যি করে কত কাটটাই বেশি মজা আরে তোমারটাই বেশি মজা নাতি এখনো বিয়ে করে নাই ইনটেক তে মজা লাগবো না দাদি হ্যাঁ খুব ভাল লাগছে তাই এখন তুমি যাও তোমার দাদাই চলে আসবো এই নাও তোমার সেলোয়ারটা সেলোয়ারটা পইরো এরপর থেকে যখন মন চাইবো তখন আইয়া কি সেলোয়ার খুলমু না তুমি খুললে রেডি হয়ে থাকবা আরে আমি খুললে কি মজা পাবি তুই আইয়া খুলিস তাহলে সে মজা পাবি আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু সেলোয়ারে পইরা থাকবা আর গিট টু একটু লুজ দিয়ে রাখবা ঠিক আছে তাহলে আমার সুবিধা হইব আচ্ছা তুই এখন যা তোর দাদা চলে আসতে পারে তখন আবার কইবো নাতির লগে ঘরে কি করো বিশ্বাস করো দাদি যে জিনিস খাইলাম আমার যাইতে মন চাইতেছে না মন চাইতেছে কি জানো দাদার ওইদিকে পাঠাই দিয়ে বাড়ি ঘরে তালা মেরে তোমার মনের তালা খুললে আমি সারাক্ষণ খালি সেবার খোলা খুলি করি তাই নাকি খুলিস নি তোর দাদা কয়দিন পরে বাইরে যাব পরে সারাদিনই আমার লগে থাকিস নি তাহলে একটা কাম করো ওই কয়দিন পরে যাইব পরে ডারে আগে নিয়ে আসো আগে কেমনে আনবো তোর দাদা একটু ব্যবসার কাছে বাইরে যাইব না হয় কয়দিন বাইরে থাকবো পাঁচ ছ দিন বুঝছি কিন্তু কি জানো দাদি তোমার সেলোয়ার খোলার পরে না যখন ওই জিনিসটা দেখলাম আমার যে কি রকম লাগছে আমি আর কইতে পারব না তাই সারা নাতি একটু ঘুমাইছি আর পরে ডিস্টার্ব শুরু করছে যাই হোক ভালোই লাগছে আমি একটু যাই